কোনো তরুণী মেয়ের জন্য উপহার হিসেবে কেউ ইলিশ মাছ আনে এই প্রথম দেখলাম। খুবই ভালো ইলিশ, পদ্মার এক নম্বর। থ্যাংক ইউ। নিতু, সবাই ছাদে যাওয়ার পরিকল্পনা করছে, বৃষ্টিতে ভিজব, তুমি যাবে না? না। মন খারাপ লাগছে? একজন নিরপরাধ মানুষ হাজতে বসে আছে, এই জন্য তোমার মন খারাপ লাগছে? হতে পারে। আচ্ছা, একটা কাজ করা যায় না? নুরুজ্জামানকে হাজত থেকে ছাড়িয়ে এনে আমাদের ছাদে নিয়ে এলে কেমন হয়? ভালো হয় না। রমণীর মন যেমন সহস্র বৎসরের সাধনার ধন, পুরুষের মনও কিন্তু লক্ষ বৎসরের শাখা সাধনার ধন। আপা গো, তুলা ভাই এসে বসার ঘরে বসে রয়েছে, মনে হয় মাই খাইছে, নাক বাইরে রক্ত পড়ছে। নিতু, আমাকে না পুলিশ ধরে নিয়ে গিয়েছিল, খুব মারধর হয়েছে। এই যে দেখো রক্ত, তোমাদের কোনো সমস্যা নেই তো? সমস্যা? ওই যে পুলিশ। না না, আমাদের কোনো সমস্যা নেই। ও ভালো, হাজত থেকে ছাড়া পেয়ে আমি সোজা চলে গেলাম নিউ মার্কেট কাঁচা বাজার। কেন? ভাবলাম বৃষ্টি হচ্ছে খুব, ইলিশ মাছ ভাজা খেতে তোমার ভালো লাগবে, তাই নিয়ে আসলাম একজোড়া। তুমি খুশি হওনি? খুশি হয়েছে কিনা এখনো বুঝতে পারছি না। কোনো তরুণী মেয়ের জন্য উপহার হিসেবে কেউ ইলিশ মাছ আনে এই প্রথম দেখলাম। খুবই ভালো ইলিশ, পদ্মার এক নম্বর। থ্যাংক ইউ। তোমার জন্য না আর একটা জিনিস এনেছি। অন্য কোনো মাছ? না। কি মাছ? ফালতু টাইপের একটা ফুল, সস্তা, এক টাকা এক জোড়া। তুমি রাগ করো নি তো? ধরো আমার হাত ধরো। কেন কেন, আমি আবার কি করলাম? ছাদে যাব, বৃষ্টিতে ভিজবো, আসো। মাছটা নিয়ে যাই। আসো তো। 730 টাকা জোড়া। আসো। হ্যাঁ।